সমাজের সব স্তরের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে গেলেও বৈষম্য না কমায় কিছুটা উদ্বিগ্ন সরকারের নীতি নির্ধারকেরা তবে বৈষম্য কমাতে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সবার জন্য আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি লেনদেনে ডিজিটাল মাধ্যম নিরাপদ রাখতে সরকারের চোখ খোলা আছে বলেও জানান তিনি রাজধানীতে অনুষ্ঠিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি হলেও বৈষম্য কমছে না বরং ধনীদের আয় নিচের দিকে থাকা দরিদ্রদের চেয়ে অনেক বেশি বেড়েছে পুঞ্জীভূত হচ্ছে সম্পদ সুফল পাচ্ছে না পিছিয়ে পড়া মানুষেরা বৈষম্য কমাতে সামাজিক আরো কিছু ব্যবস্থা এমনটাই জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী তো আমরা বলছিলাম যে আমরা বৈষম্য দূর করতে পেরেছি কারণ ইতিমধ্যে যাদের সম্পদ আছে তার বহু গুণে বহু গুণে আরো চলে গেছে এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই আমরা ব্যতীত কিন্তু আমরা বাস্তবতাকে স্বীকার করি এইগুলোকে মেনে নিয়েই আমাদেরকে মোকাবেলা করতে হবে সমাজে সব স্তরের মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে বড় ধরনের ভূমিকা পালন করেছে মোবাইল ব্যাংকিং প্রতিদিন এই মাধ্যমে গড়ে হাজার কোটি টাকা লেনদেন হয় এছাড়াও নগদ লেনদেনের বদলে এখন ডিজিটাল মাধ্যমে লেনদেন বাড়ছে তবে এসব ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি বিচলিত করছে গ্রাহকদের এ বিষয়ে সরকার সজাগ আছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আমরা সচেতন সবচেয়ে বড় ঘটনা যেটা আপনি বলেন নাই যে আমাদের বাংলাদেশ ব্যাংকে হয়ে গেল হ্যাকিং এটা হচ্ছে অন্য দেশ হয় আমরা পরিবর্তনের চেষ্টা করছি আমরা অভ্যন্তরে বাইরে থেকে উপদেশ বা প্রযুক্তি এনে আমরা এটাকে মোকাবেলার চেষ্টা করছি বাট এই একটা গ্রোয়িং মিনিস এইটাকে মোকাবেলা করার জন্য সার্বিকভাবে আপনাকে কান খাড়া রাখতে হবে সরকারের কান খাড়া আছে উচ্চ জনসংখ্যার এ দেশে শ্রম বড় পুঁজি উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন সরকারের চলতি মেয়াদে দক্ষ জনশক্তি গড়ে তুলে যথাযথ কর্মসংস্থান তৈরির দিকে নজর দেওয়া হবে এছাড়া জনশক্তি রপ্তানিতে আরও বেশি মনোযোগী হবে সরকার এমনটাই জানালেন তিনি ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা